হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস এই ভিডিওতে আমি এ টু জেড অপশান ট্রেডিং সম্পর্কে তোমাদেরকে আমি নলেজ দিতে চাই ঠিক আছে সেই কারণে আমি প্লিজ তোমাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখো প্লিজ একটু লং ভিডিও হতে পারে এটা কিন্তু তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে যে অপশান ট্রেডিং কিভাবে করতে হয় মার্কেটে ঠিক আছে মার্কেটকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় কিভাবে সঠিক ট্রেন্ডের সাথে মার্কেটকে ট্রেড করতে হয় পুরোপুরি এ টু জেড বুঝতে পারবে আর যদি না বুঝতে পারো আমি বলছি যদি না বুঝতে পারো কমেন্ট করো তুমি আমাকে ঠিক আছে তোমাকে সমস্ত তোমার সমস্ত ডাউট আমি পার্সোনালি ক্লিয়ার করে দেবো ঠিক আছে আর টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কমেন্ট সেকশনে দেওয়া আছে তো সেখান থেকে তুমি টেলিগ্রামে জয়েন হতে পারো তো চলে আসি ভিডিওর মূল টপিকে দেখো গাইস আমি প্রথমে কি করবো যে এটা হচ্ছে মার্কেট ঠিক আছে এটা হচ্ছে নিফটি ফিফটির তোমার চার্ট ঠিক আছে এটা হচ্ছে আজকে আটই জানুয়ারি ঠিক আছে এটা আটই জানুয়ারি দেখতেই পাচ্ছ তো এটা হচ্ছে নিফটি ফিফটি চার্ট তো আমি কি করব প্রথমত আমি মার্কেটকে বুঝতে গেলে মার্কেটের সাপোর্ট আর রেজিস্টেন্সকে বুঝতে হবে যে মার্কেটের সাপোর্ট কোথায় হবে আর রেজিস্টেন্স কোথায় হবে কারণ সাপোর্ট আর রেজিস্টেন্সের মধ্যেই মার্কেট সাধারণত মুভমেন্ট দেয় তো সেই কারণে আমাকে প্রথমত সাপোর্ট আর রেজিস্টেন্সকে খুঁজে বার করতে হবে সেই কারণে আমি সবসময় যেন কী করি দেখো এখানে আমি ওয়ান মিনিটের টাইম ফ্রেম খুলে রেখেছি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি এখন ওয়ান মিনিটের টাইম ফ্রেম তো আমি কী করবো তিরিশ মিনিটের টাইম ফ্রেমে চলে যাব ঠিক আছে আমি তিরিশ মিনিট টাইম ফ্রেমে চলে যাই দেখতে পাচ্ছি ওখানে তিরিশ মিনিট টাইম ফ্রেমে আমি চলে আসলাম ঠিক আছে ভালো করে লক্ষ্য করো গাইস ভালো করে একটা ভিডিওতে তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখো তিরিশ মিনিট ক্যান্ডেল স্টিক তারপর আমি কি করছি আমি এখানে সাপোর্ট খোঁজার চেষ্টা করছি মানে দেখছি যে মার্কেট কোথা থেকে ওঠার চেষ্টা করেছে বারবার আর কোন পয়েন্টে এসে বারবার সাপোর্ট নিচ্ছে তোমরা এখানে ইজিলি দেখতে পাবে এই যে পয়েন্টটা এই যে এরিয়াটা এখান থেকে দেখতে পাচ্ছ মার্কেট উঠেছিল এক সময় ঠিক আছে কত ওই সাতাশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর নিচে লেখা দেখতে পাচ্ছি সাতাশে ডিসেম্বর এখান থেকে মার্কেট উঠেছিল ঠিক আছে এখানটায় বাইজে যে সাতাশে ডিসেম্বর এটা হলো আচ্ছা এই পয়েন্টে মার্কেট এসে একবার সাপোর্ট নিয়েছে এই পয়েন্টটা যেটাকে বলা হচ্ছে তিনেই জানুয়ারি ঠিক আছে থার্ড জানুয়ারি ঠিক আছে এখানে একটা আর আজকের এই একটা আটেই জানুয়ারি ঠিক আছে আটই জানুয়ারি তোমাকে বলে রাখি যে আটই জানুয়ারি মার্কেট এই পয়েন্টে এসে সাপোর্ট নিয়েছে নয় জানুয়ারিতে মার্কেটে কুচবি হয়ে হয় ঠিক আছে মার্কেট এখান থেকে কি বলবো মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে ঠিক আছে দুটো পসিবল আছে ঠিক আছে মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে অথবা আবার এখান থেকে ব্রেক করে মার্কেট নিচে নামতে পারে সেটা আমি পরে ডিসকাস করছি ঠিক আছে কিন্তু আপাতত দেখে নিই যে মার্কেট তুমি কীভাবে অপশন ট্রেডিং করবে ভালো করে দেখে নাও তো মার্কেট এখানে দেখতে পাচ্ছি যে এই যে তিনটে পয়েন্টে এখানে একটা দুটো আর এই তিনটে পয়েন্টে তিরিশ মিনিট টাইম ফ্রেমে ঠিক আছে তিনটে জায়গায় সাপোর্ট নিয়েছে ঠিক আছে তো সাপোর্ট নেওয়ার জন্য আমি কি করবো এখানে একটা সাপোর্ট লাইন ড্র করে দেব আমি এখানটায় লাইন 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 টেনে এটা কোথায় ঠিক আছে এই যে হরিজেন্টাল লাইন আমি এখানে একটা টেনে নিলাম ঠিক আছে এটা হয়ে গেলো আমার সাপোর্ট লাইন এবারে আসি কি রেজিস্ট্যান্স লাইন ঠিক আছে রেজিস্ট্যান্স লাইন কোথায় পাবো রেজিস্ট্যান্স লাইন পাওয়ার জন্য আমি এখানে দেখবো যে মার্কেট হাইস্ট কতদূর উঠেছিল বা কোথা থেকে বারবার মার্কেট পড়ছে ঠিক আছে মার্কেট কোথা থেকে পড়ছে দেখো এই পজিশনটা এইখানটা একবার দেখো মার্কেট এই পর্যন্ত উঠেছিল ঠিক আছে তারপরে দেখো এইখানটা এসে একবার মার্কেট এসে এখান থেকে আবার সোজা পড়েছে নিচে সোজা নিচে পড়েছে ঠিক আছে আচ্ছা এই পজিশনে দেখো মার্কেট রেঞ্জ বাউন্ড হয়েছিল ঠিক আছে আর এই পজিশন ঠিক আছে আপাতত এই পজিশনগুলোকে আমি যদি অ্যাড করি জয়েন করি তাহলে আমরা এখানে পেয়ে যাব। একটা রেজিস্টেন্স ঠিক আছে একটা রেজিস্টেন্স আমি এখানে একটা রেজিস্টেন্স টেনে নিলাম ক্লিয়ার গাইস পুরো ক্লিয়ার তারপরে দেখো আর একটা রেজিস্ট্যান্স টানবো ঠিক আছে এর উপরে রেজিস্টেন্স কোথায় হতে পারে এই দেখো এই জোনের কাছে দেখো মার্কেট বারবার রেঞ্জ বাউন্ড হয়েছিল এই জোনের কাছে ঠিক আছে আচ্ছা এর হাই এইখানটায় আর এর হাই হচ্ছে এখানটা ঠিক আছে তাহলে আমি আর একটা রেজিস্টেন্স আমরা কোথায় পাচ্ছি এইখানটা পাচ্ছি ঠিক আছে এটা মার্কেট শুরু হওয়ার পূর্বে মানে নটা পনেরোর আগে তোমাদের এইগুলোকে টেনে রাখা উচিত ঠিক আছে নটা পনেরোর আগে তোমাদের টেনে রাখা উচিত যে এর এর মধ্যে থাকলে আমরা এইভাবে ট্রেড করব ঠিক আছে তো এইভাবে টেনে নিলাম টেনে নিয়ে এবার আমি চলে যাবো এক মিনিট টাইম ফ্রেমে দেখো গাইস এক মিনিট টাইম ফ্রেমে এক মিনিট টাইম ফ্রেমে আমি চলে আসলাম দেখতে পাচ্ছ এক মিনিট টাইম ফ্রেমে এসে আমি আগের দিনের মার্কেটকে দেখবো আগের দিনের মার্কেটকে কেন দেখবো তোমাদেরকে বলছি দেখো গাইস এ দেখো পাঁচই জানুয়ারি ঠিক আছে পাঁচই জানুয়ারি শুক্রবার ছিল এই যে পাঁচই জানুয়ারি আর পরের দিন হচ্ছে এই আটই জানুয়ারি সোমবার ঠিক আছে মার্কেট এখান থেকে মার্কেট এই জায়গা থেকে কি হয়েছে ভালো করে লক্ষ্য করো গাইস মার্কেট এই জায়গা থেকে পড়েছে ঠিক আছে এখান থেকে নিচে পড়েছে নিচে ফল হয়েছে ঠিক আছে তো এই ফলগুলো আমি ধরবো কি করে এই যে ফলগুলো আমি এগুলো ধরবো কি করে এক মিনিট এইগুলো যদি আমি রিমুভ করে দিই তোমাদের সুবিধা হবে বুঝতে তো মার্কেট এই ফলগুলো ধরবো কি করে ইজি একদম একদম ভালোভাবে বোঝার চেষ্টা করো গাইস পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে তোমাদের ঠিক আছে যাই হোক এখানটা দেখো এই এরিয়ার মধ্যে দেখো গাইস ঠিক আছে এই এরিয়ার মধ্যে দেখো আমি বলেছিলাম আমি ইউটিউবে ভিডিও ছাড়তে পারিনি ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম কিন্তু বাট কেন জানি না আমি ছাড়িনি বা কি বলবো গাইস আমার এত আফসোস হচ্ছে আমি বলেছিলাম যে মার্কেট যদি এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয় ঠিক আছে এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয় আগের দিনের জন্য আমি বলেছিলাম যদি মার্কেট এই রেঞ্জের মধ্যে ওপেন হয় আর এই রেজিস্ট্যান্সের কাছে যদি যায় ঠিক আছে এই রেজিস্ট্যান্সের কাছে যদি যায় তাহলে কি হতে পারে গাইস তাহলে মার্কেট এখান থেকে নিচে পড়ার একটা সম্ভাবনা থাকে ঠিক আছে আমি আরেকবার সাপোর্ট আর রেজিস্ট্যান্স চিনে নিই এই যে সাপোর্ট হচ্ছে এখানটায় আমাদের ছিল আর রেজিস্ট্যান্স ছিল আমাদের এখানটায় ঠিক আছে এরকম জায়গায় আমাদের রেজিস্ট্যান্স ছিল ঠিক আছে আমি এখানটা ফার্স্ট ক্যান্ডেলকে অবজার্ভ করব ফার্স্ট ক্যান্ডেলকে আমি একটা ভিডিওতে বলেছিলাম ফার্স্ট যে ক্যান্ডেলটা হয় সেই ক্যান্ডেলটা খুবই ইম্পর্টেন্ট ক্যান্ডেল ঠিক আছে এই যে ফার্স্ট যে ক্যান্ডেলটা এই ফার্স্ট ক্যান্ডেলটাকে তুমি যদি অবজার্ভ করো ঠিক আছে গাইস এস ভিডিওটা প্লিজ মন দিয়ে দেখো যদি বোরিং হও প্লিজ একটুখানি ধৈর্য সহকারে মন দিয়ে দেখো তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো দেখো গাইস এই যে ফার্স্ট যে ক্যান্ডেলটা দেখো রেড ক্যান্ডেল ঠিক আছে ভাই রেড ক্যান্ডেল মানেই যে নিচে পড়বে এমনটা কোনো তো কোনো মানে নেই হ্যাঁ এমনটা কোনো মানে নেই কিন্তু এই যে ক্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ না এই ক্যান্ডেলটা কিন্তু খুব সাংঘাতিক ক্যান্ডেল আমি বলে রাখছি সবসময় যেন ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বা বইতে যা পড়ছো সেই অনুযায়ী মার্কেটতে একদম কাজ করে না এতদিন তোমার ট্রেডিং সম্পর্কে মানে ট্রেডিং যারা করছো তারা বুঝতে পেরে গেছো মার্কেটে যে যে এই ক্যান্ডেল হলে এই হবে সেই ক্যান্ডেল হলে সেই হবে একদম পুরোপুরি এক্সাক্টলি কাজ করে না আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এই ধরনের ক্যান্ডেল না খুব খতরনাক ক্যান্ডেল ঠিক আছে এই ধরনের ক্যান্ডেল আবার রেড ক্যান্ডেল এটা যদি গ্রিন ক্যান্ডেল হতো ফার্স্ট যদি এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা কথা বলছে এই ক্যান্ডেলটা ঠিক আছে যদি গ্রিন ক্যান্ডেল হতো তাহলে একটা মানা যেত আগের একটা ভিডিওতে বলেছিলাম সেম টু সেম এই ক্যান্ডেল বানিয়েছিল বানিয়ে নিচে নিচ থেকে উপরে উঠে আবার নিচে নেমেছিল এক এক্স্যাক্টলি আজকেরও সেটা হয়েছে এবার আমি কি করব এখান থেকে আমি কি করে বুঝবো যে মার্কেট এখান থেকে উপরে উঠে নিচে নামতে পারে তো তোমার বোঝারও দরকার নেই তুমি জাস্ট খেয়াল করবে যে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে যদি ক্রস করে উপরে উঠে যায় তাহলে আমি কি করব একটা কল পজিশন প্ল্যান করবো ঠিক আছে উপরে উঠতে পারে ঠিক আছে তো ঠিক সেরকম এখান থেকে মার্কেট উপরে উঠেছে উপরে উঠে দেখো এই সাপোর্টকে কন মানে পোটেন্সিয়ালি ব্রেক করেছে সাপোর্টে কিন্তু এই রেজিস্টেন্সের কাছে কিন্তু সাপোর্ট নেয়নি রেজিস্টেন্সের উপরে যখন মার্কেট চলে সেই তারপরে এইটা হয়ে যায় সাপোর্ট এটা রেজিস্ট্যান্স থাকে না ঠিক আছে রেজিস্টেন্সের উপর মার্কেট চলে গেছে এই যে রেজিস্টেন্সের উপর মার্কেট চলে গেছে ঠিক আছে তাহলে আমি বুঝবো কি করে যে এখান থেকে মার্কেট নিচে নামতে পারে বোঝার দরকার নেই আমার দেখতে হবে যে এই রেজিস্ট্যান্সটা এখন আমার সাপোর্ট কারণ মার্কেট তো রেজিস্ট্যান্সের উপরে উঠে গেছে রেজিস্ট্যান্স লাইনটা মার্কেটের নিচে সুতরাং এই রেজিস্ট্যান্স লাইনটা এখন আমার সাপোর্ট লাইন এই সাপোর্টের কাছে মার্কেট সাপোর্ট নিচে নেমে সেটাকে আমাকে দেখতে হবে দেখো সাপোর্ট নেয়নি পোটেন্সিয়ালি ব্রেক করে নিচে নেমে গেছে পোটেন্সিয়ালি ব্রেক করে মার্কেট নিচে নেমে গেছে সেটা বুঝবো কি করে এক্সাক্টলি গাইস বোঝা কন্ডিশন খুবই মানে ডিফিকাল্ট হয়ে যায় সেই কারণে আমি কী করবো না আমি অপেক্ষা করবো যে এই সাপোর্ট লাইনের কাছে এই রেজিস্টেন্সের কাছে সাপোর্ট নিচ্ছে না এটাকে কন্টিনিউলি ব্রেক করছে সেটা আমরা লক্ষ্য করবো যখনই কন্টিনিউসলি ব্রেক করে নিচে নেমে গেছে তখনই আমরা এন্ট্রি নিয়ে নেবো তখনই আমরা এন্ট্রি নিয়ে নেবো ঠিক আছে আর সবসময় যেন এস এল লাগাবো ঠিক আছে এস এল কোথা লাগাবো এস এল এই পঁচিশ এইরকম এই এইখানটায় এস এল লাগাব ঠিক আছে কোনো ব্যাপার না এই পজিশনে এসে লাগবে এসে হিট হলে হিট হবে মার্কেটে এসে হিট হতে দাও ঠিক আছে না হলে তুমি বড় মুখ ধরতে পারবে না ঠিক আছে তো এখানটা যদি আমি এই ড্রয়িংগুলো যদি মুছে দিই তাহলে ক্লিয়ার দেখতে পাবে যে এইখান পজিশনে এই যে মার্কেট পর পর রেড ক্যান্ডেল বানিয়ে নিচে নেমেছে ঠিক আছে পরপর রেড ক্যান্ডেল বানিয়ে নিচে নেমেছে আর একটা যে জিনিসটা বলতে চাই যে তোমরা বুঝবে কি করে অবশ্যই ক্যান্ডেল স্টিক প্যাটার্ন কাজ করে সেটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি বলেও ছিলাম আমার ভিডিওতে এই যে ক্যান্ডেলটা সেকেন্ড ক্যান্ডেলটা ফার্স্ট ক্যান্ডেলটা দেখে বুঝতে পারছি না ফার্স্ট রেড ক্যান্ডেলটা এই যে ফার্স্ট রেড ক্যান্ডেল দুটোকে এই একটা গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল এটা এক ধরনের টুইজার টপ টুইজার টপ সঠিকভাবে বানাই আমি তোমাদেরকে বলবো পরেও বানিয়েছে টুইজার টপ এর পরের যে রেড ক্যান্ডেলটা দেখো এই যে পরের যে রেড ক্যান্ডেলটা এটা হয়ে গেল কি হ্যাঙ্গিং ম্যান গাইজ হ্যাঙ্গিং ম্যান বাসের ছবিটা দেখতে পাচ্ছ হ্যাঙ্গিং ম্যান বানালে মার্কেট কি হয় নিচে নামার প্রবণতা থাকে মার্কেট নিচে পড়ে তো দেখো হ্যাঙ্গিং ম্যান বানিয়েছে সুতরাং আমি এখান থেকে পুট পজিশন নিয়েছিলাম একটা গাইস পুট পুট পজিশন নিয়েছিলাম দু টাকা এসএল দিয়ে যে মার্কেট হিট হলে উপর দিকে যদি চলে যায় তো আমার স্টপ লস হিট হয়ে যাবে কোনো ব্যাপার না তো যেহেতু আমি পুট পজিশন নিয়েছিলাম এবং হোল্ড করেছিলাম তো দেখতে পাচ্ছ গাইস মার্কেট বুম কি শূন্য নিচে নেমেছে দেখতে গাইস মার্কেট নিচে নেমেছে আর আমি তোমাদের কি কি বলেছিলাম আমার তো একটা সাপোর্ট নিচে ছিল একটা নিচে সাপোর্ট কোথায় ছিল এরকম তো আমার নিচে সাপোর্ট ছিল ঠিক আছে সাপোর্ট ছিল এরকম জায়গায় গেছিলাম হ্যাঁ ধরো এরকম জায়গায় সাপোর্ট ছিল ঠিক আছে এবার সাপোর্টের কাছে আসার আগেই দেখো মার্কেট আবার এখান থেকে বাউন্স ব্যাক করেছে ঠিক আছে মার্কেট এখান থেকে আবার এইভাবে বাউন্স ব্যাক করে উপরে উঠে গেছে ঠিক আছে এবারে আমাদের কখন মানে আমাদের ট্রে মানে ট্রেডটাকে এক্সিট করে দেওয়া উচিত আমাদের কি এতক্ষণ হোল্ড করে রাখা উচিত ছিল এই যখন মার্কেট যখন গিজ গিজ করতে করতে যখন উপরে উঠছিল তখন কি আমাদের হোল্ড করে দেওয়া হোল্ড করা উচিত ছিল না এক্সিট করে দেওয়া উচিত ছিল দেখো গাইস এই পজিশনটা এখানে দেখো একটা মার্কেট সাপোর্ট নিয়েছিল ঠিক আছে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল বানিয়ে আবার রেড ক্যান্ডেল বানিয়েছে এটা সাপোর্ট এক ধরনের সাপোর্ট ঠিক আছে কি ধরনের সাপোর্ট বলবো সেরকম স্ট্রং সাপোর্ট নয় উইক সাপোর্ট এরকম পজিশনে বানিয়েছে ঠিক আছে বানানোর পর দেখতে পাচ্ছ এই সাপোর্টকে ব্রেক করেনি কিন্তু এই সাপোর্টকে ব্রেক করে উপরে যদি উঠে তখন দিতাম ঠিক আছে অনেকে এখানে এক্সিট করতেই আমার বলার কিছু নেই এটা মানুষের সাইকোলজি কেউ যদি মনে করে যে না ভয় লাগছে তখন সে এক্সিট করতেই পারে ঠিক আছে সেটা তার ব্যাপার কিন্তু আমাদের একটা মার্কেটে যখন এখান থেকে পড়ছে আমার একটা মানে থার্ড সেন্স কাজ করছে একটা সাইকোলজি মানুষের কাজ করে ঠিক আছে তোমরা যখন ট্রেডিং করবে প্রতিদিন তখন একটা মানে একটা কি বলবো মন মন বল একটা জিনিস আছে না সেটা বলে যে মার্কেট আজকে নিচে নামতে পারে মুনি নিচে পড়তে পারে আর তার কারণ কি তার কারণ তুমি যদি এক ঘন্টা টাইম ফ্রেমটা দেখো আমার মন বলছে বললেই হবে না এক ঘন্টা তুমি যদি টাইম ফ্রেমটা দেখো এক ঘন্টা তুমি যদি টাইম ফ্রেম দেখো গাইস একটা মজার জিনিস দেখতে পাবে হ্যাঁ এই দেখো গাইস এক ঘন্টা তুমি যদি টাইম ফ্রেমটা দেখো তাহলে দেখতে পাবে যে এই যে আট তারিখ কবে এই যে আট তারিখ আট তারিখের যে ক্যান্ডেলটা দেখ দেখতে পাচ্ছো গাইস এই যে ক্যান্ডেলটা দাঁড়াও এক মিনিট এক মিনিট হ্যাঁ এই যে ক্যান্ডেলটা এই ক্যান্ডেলটা দেখেছো কত বড় রেড ক্যান্ডেল কত বড় রেড ক্যান্ডেল ঠিক আছে আচ্ছা বড় রেড ক্যান্ডেল বলে কি মার্কেট নিচে পড়বে নাকি মার্কেট তো বড় রেড ক্যান্ডেলের পর গ্রিন হয়ে তো উপরে উঠতে পারে হ্যাঁ গাইজ হতে পারে কিন্তু কি তো ওই যে বলছি একটা মন বলে ঠিক আছে এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না তোমরা যদি হোল্ড করতে চাও হোল্ড করতে পারো বা এক্সিট করতে চাও তোমাদের মনে হয় যদি ফার্স্ট টার্গেট আমাদের হিট হয়ে গেছে তো এক্সিট করে যাবো তো এক্সিট করতে পারো তো আমি সবসময় জন্য লস মানে এস কে ট্রেল করার জন্য প্রেফার করি যে এসএল ট্রেল করে যাও এসএল ট্রেল করে যাও ঠিক আছে এসএল ট্রেল করে গেলে তোমরা বড় মুভ ধরতে পারবে ঠিক আছে তো আমি এই ড্রয়িংগুলো মুছে দিই দেখো গাইস এখান থেকে ওঠার কারণটা কি এখানে দেখতে পাচ্ছ এই যে এই পজিশনে তোমরা আবার এক্সিট করতেই পারো কোনো ব্যাপার না এখানে এক্সিট করতে পারো এই যে এই জায়গাটা এই জায়গাটা কি ক্যান্ডেল স্টিক বানিয়েছে দেখো এই জায়গাটা যে ক্যান্ডেল স্টিক বানিয়েছে সেটাকে বলা হয় পিয়ারশিং প্যাটার্ন ঠিক আছে পিয়ারশিং ক্যান্ডেল স্টিক ঠিক আছে পিওরশিং ক্যান্ডেল স্টিক হলে মানে কি হয় যে একটা বড় রেড ক্যান্ডেল বড় রেড ক্যান্ডেলের পরে গ্রিন ক্যান্ডেল তারপরে আবার একটা গ্রিন ক্যান্ডেল ঠিক আছে যদি হয় তাও এখান থেকে মার্কেট একটা বুলিশ যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছ মার্কেট এখান থেকে ধীরে 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 উপরে উঠেছিল ঠিক আছে তো কেউ যদি পুর পজিশান নিয়ে থাকে তো খুব সামান্য এখানে প্রফিট হবে ঠিক আছে তারপর আমি সবসময় যেন বলবো হোল্ড করো ঠিক আছে মার্কেট তো দেখ দেখতে পাচ্ছি আমি একটা বলেছিলাম না এখানে একটা আমাদের একটা উইক সাপোর্ট ছিল এই সাপোর্টের উপর তো ওঠেনি ঠিক আছে এই সাপোর্টের উপর তো সেরকম মার্কেট ওঠেনি না তারপরে দেখো গাইস তারপরে এই যে যেখান থেকে পড়েছে সেই জায়গাগুলো মানে কি ইন্টারেস্টিং জায়গা দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছি গাইস আট এই যে জায়গাটা এই জায়গাটা দেখতে পাচ্ছ যে প্রথম যে গ্রিন ক্যান্ডেলটা এই যে এটাকে কি বলা হয় বলো এটা কি বলা হয় ভাবো হ্যাঙ্গিং ম্যান ম্যান প্যাটার্ন ক্যান্ডেল দেখিয়েছিলাম এই যে হ্যাঙ্গিং ম্যান এখানে একটা নিয়েছে এখানে একটা বানিয়েছে পরপর দুটো একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান বানিয়েছে তো এখান থেকে তো আমরা পুর পরিষদ নিতে পারতে ঠিক আছে মার্কেট এমন নয় যে কাউকে না জেনে হুট হাট করে নেমে যায় নেমে যায় প্রপার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেনটেন করে মার্কেট নিচে নামে অনেক সময় হয় না মানছি কিন্তু বেশিরভাগ সময় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মেনে মার্কেট নিচে নামে তো দেখতেই পাচ্ছ মার্কেট এখান থেকে কি সুন্দর আবার নিচে নেমেছে দেখতেই পাচ্ছ আবার এইরকম পজিশনে যখন আসবে তখন মন মানে খুঁজ মানে মন বলবে যে যে এখান থেকে কোনো এক্সিট করে যাই যদি আবার এখান থেকে উঠতে পারে উঠতে পারে তো উঠতে পারে আমি কিন্তু স্টপ লস ট্রেল করবো লস গিয়ে হিট হবে এখানে দেখো এই পজিশনটা দেখো এই জায়গাটা দেখো এখান থেকে কি বানিয়েছে বিয়ালি সিঙ্গাল ফেন্ট প্যান্ট বানিয়েছে দেখতে পাচ্ছি গ্রিন ক্যান্ডেল তারপর রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলকে পুরোপুরি কভার করে নিয়েছে এই যে রেড ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করো এই যে আমার পয়েন্টের কাছে এই যে রেড ক্যান্ডেলটা এই গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করে নিয়েছে ঠিক আছে কভার করে নিয়ে মার্কেট নিচে নেমেছে মার্কেট নিচে নেমেছে নিচে নেমেছে আমার ট্রেড রয়েছে এখন দেখো এই পজিশনে কি হয়েছে মার্কেট মানে সাইড বেস হয়েছে এই পজিশনে মার্কেট সাইড বেস ছিল তো সাইড বেস ছিল ছিল আমার মানে ট্রেড হোল্ড করবো হোল্ড করার পর দেখো এই পজিশনে দেখো ঠিক আছে এখানে দেখো এমন কোনো প্যাটার্ন বানাইনি বা এমন কোনো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন প্যাটার্ন বানাইনি যে মার্কেট এখান থেকে উপরে উঠতে পারে তাহলে আমি কেন এক্সিট ঠিক আছে দেখো এখানে দেখো সব সব ডোজি যে ক্যান্ডেলগুলো বানিয়েছে সেগুলো সব ডোজি ক্যান্ডেল দেখো সব উইক আর এগুলো বলছে যে মার্কেট দিকে মানে কোন দিকে যাবে বুঝতে পারছে না ঠিক আছে বায়াস্ট ক্যান্ডেল এগুলো উপরে যেতে পারে নিচেও আসতে পারে ঠিক আছে এগুলো বায়াস্ট ক্যান্ডেল তারপরে দেখো এই পজিশনটা এই জায়গাটা আমি বড় করে দিচ্ছি দেখো গাইস এই জায়গাটা এই যে বড় রেড ক্যান্ডেলটা ঠিক আছে প্রপার যে বড় রেড ক্যান্ডেলটা আগের যে প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলটাকে পুরোপুরি কভার করে নিয়েছে মানে বলছে যে আমরা ইয়ে সেলাররা স্ট্রং আছি আমি ঠিক আছে সেলাররা স্ট্রং তোমরা ঢোকো পুট পুট প্ল্যান করো এখানে বলেই দিচ্ছি স্পষ্ট তাও এটা তো আমরা যদি না না তো কিছু বলার নেই তো মার্কেট এখান থেকে আবার নিচে নেমেছে ঠিক আছে মার্কেট নিচে নেমেছে নিচে নামার পর এই আবার এরকম একটা জায়গায় রেঞ্জ বাউন্ড আবার এখান থেকে এসে এখান থেকে এসে মার্কেট উপরে উঠেছে হ্যাঁ এখান থেকে উপরে উঠেছে এটাও আবার ধরা যেত কিভাবে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিক আছে এই যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন এই যে তোলার যে গ্রিন ক্যান্ডেল এই রেড ক্যান্ডেলটা না এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল ঠিক আছে এই যে তোলার যে রেড ক্যান্ডেলটা এটা হচ্ছে ডোজি ক্যান্ডেল আর এই যে এই যে প্রপার সেট এই যে রেড ক্যান্ডেল ডোজি ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল এই প্রপার সেটকে বলা হয় মর্নিং স্টার প্যাটার্ন ঠিক আছে মর্নিং স্টার তো মর্নিং স্টার বানাইলে মার্কেট উপরে ওঠে পাশের ছবিটা দেখতে পাচ্ছ মর্নিং স্টার বানাইলে মার্কেট উপরে ওঠে এই সম্পর্কে আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি অলরেডি তো চ্যানেলে ভিজিট করে দেখতে পারো ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ যে মার্কেট এখান থেকে যখনই মর্নিং স্টার ক্যান্ডেল স্টিক প্যাটার্ন বানিয়েছে তো মার্কেট এখান থেকে সজা উপরে উঠে

ঠিক আছে তারপর দেখো সারাক্ষণ রেঞ্জ বাউন্ড হয়েছিল তো অ্যাভয়েড করতে পারো বা হোল্ড করেছিলে তোমার তোমার ব্যাপার তারপরে দেখো ইন্টারেস্টিং মার্কেটে না আমি বলছি বারবার মার্কেটে কুমিরের মতো বসে থাকতে হবে ঠিক আছে মার্কেটে কুমিরের মতো বসে থাকতে হবে হবে আমি যে প্রতিটা ট্রেডের কথা বলছি প্রতিটা ট্রেড নেওয়া সম্ভব দেখো আমি বলে দিচ্ছি তো এইভাবে নেওয়া যেত সম্ভব কিন্তু তোমার যদি মন যদি না চাই তো নেওয়ার দরকার নেই মার্কেটে তোমার ফেভারে যখন মার্কেট আসবে তোমার যখন মনে হবে যে এখান থেকে মার্কেট উঠতে পারি কি নামতে পারি তখনই ট্রেড নেওয়া উচিত এই জায়গাটা দেখো এই যে গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল আমি বলছিলাম না টুইজার টপ এই যে প্রপার টুইজার টপ গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল পুরোপুরি গ্রিন ক্যান্ডেলকে পুরোপুরি রেড ক্যান্ডেল কভার করেনি পুরো সেম টু সেম যত বড় গ্রিন ক্যান্ডেল তত বড়ো রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছ গাইস এটাকে বলা হয় টুইজার টপ আর এটা হচ্ছে আমার ফেভারিট একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কারণ এটা হলেই না মার্কেট সবসময় যেন নিচে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে মার্কেট নিচে পড়ে অন্যান্যগুলোতে হোক না হোক টুইজার টপ বানালে মার্কেট সব সময় যেন নিচে পড়ার একটা প্রবন্ধ থাকে দেখেছি ঠিক আছে তো যেহেতু মার্কেট দিকেই সেই কারণে আমি সারাদিন মার্কেট হোল্ড করেছিলাম তো দেখতেই পাচ্ছ এখান থেকে করার পর মার্কেট উফ কি সুন্দর নিচে নেমেছে ঠিক আছে স্টপ লস ট্রেল করে করে শেষ পর্যন্ত আমি গিয়েছিলাম এবং মার্কেটে আমার আজকে টাকা টু এক্স গুণ হয়ে গেছে ঠিক আছে গাইস তো এইভাবে তোমাদের মার্কেটকে অবজার্ভ করা উচিত এইভাবে করা উচিত প্রথমত এই যে বলবো তিরিশ মিনিট ক্যান্ডেলস্টিক ইয়ে করে তিরিশ মিনিটের চার্ট সরি তিরিশ মিনিটের টাইম ফ্রেম দেখে তোমাদের প্রথমে তো সাপোর্ট রেজিস্টেন এসব কিছু এঁকে নেওয়া উচিত আগলে তোমাদের সবচেয়ে মানে সুবিধা হবে কোথায় কি সাপোর্ট কি কোথায় আছে রেজিস্ট্যান্স কোথায় আছে এগুলো জানা জানতে সবচেয়ে সব থেকে সুবিধা হবে তো দেখো আমি আরেকবার বলে দিই যে এই যে পজিশানটা এটা হচ্ছে আমাদের সাপোর্ট এটা হবে আমাদের সাপোর্ট আর উপরে যদি রেজিস্ট্যান্সের কথা বলো এইখানটা একটা রেজিস্ট্যান্স ছিল ঠিক আছে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল আর এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স ছিল আর তাছাড়াও গাইস তাছাড়াও গাইস এখানে ভালো করে লক্ষ্য করো ঠিক আছে এটা তিরিশ মিনিটের প্যাটার্ন দেখাচ্ছি তিরিশ মিনিট ক্যান্ডেল দেখাচ্ছি তিরিশ মিনিট ক্যান্ডেলকে আমি মাঝে মাঝে বলি যে তিরিশ মিনিট ক্যান্ডেল একটা বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল তোমাকে অনেক কিছু বলে দেবে যে মার্কেট কোন দিকে যেতে পারে আজকে কি সুন্দর মার্কেট ছিল দেখো এখানে দেখো এই যে রেড বড় যে রেড ক্যান্ডেলটা দেখো আগের যে গ্রিন ক্যান্ডেল তার পশে পাশে যে রেড ক্যান্ডেল পুরোটাকে কভার করে নিয়েছে এত বড় রেড ক্যান্ডেলটা তার মানে বলতে চাইছি যে মার্কেটে এখানে সেলাররা প্রচুর পরিমাণে অ্যাক্টিভ বুঝতে পারছো মার্কেটে প্রচুর পরিমাণে সেলাররা অ্যাক্টিভ ঠিক আছে সেই কারণে মার্কেট এখান থেকে নিচে নেমেছে এখানে যদি উল্টো যদি বানাতো গ্রিন ক্যান্ডেল বানাতো তখন তোমরা কল পজিশন নিতে ঠিক আছে মার্কেট যেভাবে দেখাবে সেইভাবে তোমাকে ট্রেড নিতে হবে মার্কেট নিচে নামছে না আমি কল নিয়ে উপরে উঠবো মার্কেট একসময় উপরে উঠবে এই মেন্টালিটি যদি থাকে তো তুমি কখনোই মার্কেটে প্রফিট করতে পারি না সবসময় যেন ফ্লোতে গা ভাসিয়ে দিতে হবে ঠিক আছে মার্কেট যেদিকে চলবে সেই দিকে গা ভাসিয়ে দিতে হবে মার্কেটের উপর দিকে মার্কেটের বিপরীতে সরি মার্কেটের বিপরীতে কোনো দিন ট্রেড নিতে যাবে না তো তারপরে দেখো এই যে ক্যান্ডেলটা আমি ভিডিওতে বলে 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 মানে একদম ক্লান্ত হয়ে গেছে এই যে ক্যান্ডেলটা ভালো করে দেখো এই যে ক্যান্ডেলটা ঠিক আছে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল দেখতে পাচ্ছ কীরকম উপরে কত বড়ো শ্যাডো যেটাকে আমি গোদা বাংলায় বলি যে উপরে কত বড় টিকি দেখতে পাচ্ছ উপরে কত বড় টিকি এবং এটা হচ্ছে মানে বলতে চাইছে কি মার্কেট উপর থেকে নিচে প্রসার দিচ্ছে উপর থেকে নিচে প্রসার দিচ্ছে মার্কেট এখান থেকে নিচে নামতে পারে সুতরাং দেখতে পাচ্ছ গাইস তিরিশ মিনিটের ক্যান্ডেল দেখলেও তুমি মানে দেখেও তুমি ভালোভাবে ট্রেড নিতে পারতে এখানে মার্কেট কীরকম নিচে নেমেছে গাইস এবং আমি যদি ন তারিখের জন্য বলি মানে কালকের মঙ্গলবারের জন্য যদি বলি তো দুটো মানে দুটো পসিবল ট্রেড হতে পারে হয় এখান থেকে রিভার্সাল হতে পারে এমন একটা জায়গা এসেছে পুরো সাপোর্ট লাইনের কাছে দেখতে পাচ্ছ বড় বড় সাপোর্ট নিয়েছিল এই জায়গাটায় ঠিক আছে বড় বড় সাপোর্ট নিয়েছিল এই জায়গাটায় তো আর এখান থেকে আবার নিচু নামতে পারে এই সাপোর্টকে যদি ব্রেক করে তো আবার তোমরা নিচের দিকে ট্রেন নেওয়ার চিন্তা ভাবনা করবে এই সাপোর্টকে যদি ব্রেক করে ব্রেক করে যদি প্রপারলি এরকম জায়গায় যদি মার্কেট চলে যাওয়া আসে তারপর এখান থেকে তোমরা যদি পুর পজিশন নেবে ঠিক আছে কিছুই বলা যাচ্ছে না গাইজ মার্কেটে থেকে লাইভ মার্কেট থেকে অবজার্ভ করতে হয় কালকে কোথায় গ্যাপ আপ হচ্ছে কোথায় কোথায় গ্যাপ ডাউন হচ্ছে সেসব তো দেখা উচিত না ওরকম যাত্রাভাবে বলে দিলে হয় না তো কাল এটা বলে রাখি যে কালকে মার্কেটে দু রকম পসিবল রয়েছে একটা উপরে উঠতে পারে একটা নিচেও নামতে পারে যদি এই সেই সাপোর্টটা এই তলার যে সাপোর্টটা যদি ব্রেক করে তো মার্কেট নিচে নামবে আর যদি এই সাপোর্টের উপরে যদি এখানে যদি সাপোর্ট নেয় এমন ক্যান্ডলস্টিক প্যাটার্ন যেন বানায় যে মার্কেট এখানে যেন উঠতে পারে তো তোমরা এখানে লং কল পজিশন করবে লং একদম লং কল পজিশন করবে ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে টার্গেট বুক করে নিই টার্গেট হিট হয়ে গেছে বুক করে নি বুক করে নিতে পারো কেন কারণ এখান থেকে প্রতিবার মার্কেট উপরে উঠেছে দেখেছো প্রতিবার মার্কেট এখান থেকে উপরে উঠেছিল এই যে এখানটায় উঠেছিল এখান থেকে উঠেছিল আবার এখান থেকে গ্যাপ আপ গ্যাপ আপ হয়ে উপরে উঠেছিল তো এখান থেকে পসিবেল রয়েছে ওঠার আর যদি না ওঠে কোনো ব্যাপার না নিচেও নামতে পারে দুদিকে ভিউ পয়েন্ট রাখতে হবে কাইজ ঠিক আছে বিকাজ এইভাবে আমি অপশান ট্রেড করি এইভাবে মার্কেটকে আমি করি ঠিক আছে মার্কেট হয়ে যাওয়ার পরেও অ্যানালাইসিস করি মার্কেট মানে খোলার আগেও আমি ভালোভাবে দেখি যে কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স কোথায় আসতে পারে কত দূর যেতে পারে আর তার সাথে সাথে অনেক ধরনের ইন্ডিকেটারও আছে ইন্ডিকেটারগুলো আমার আমি তো বলবো যে খুব একটা কাজ করে না ভলেজার ব্যান্ড একটা কাজ করে পিভট পয়েন্ট বলে একটা আছে সেটাও কাজ করে এইগুলো নিয়ে আমি পরবর্তীকালে ভিডিও বানাবো ঠিক আছে আর আপাতত সাপোর্ট রেজিস্ট্যান্স ট্রেন লাইন আর তোমার চার্ট অ্যানালাইসিস চার্ট প্যাটার্ন ক্যান্ডেস্টিক প্যাটার্ন এইগুলোর উপর ডিপেন্ড করে টেটকা করা উচিত ঠিক আছে আরও হ্যান্ড প্রচুর অনেক কিছু রয়েছে তো সব কিছু শিখতে হবে ধীরে ধীরে শিখতে হবে কিছুদিন হচ্ছে তুমি যদি তুমি যদি বিগিনার হও কিছুদিন এসে মার্কেটে এসেছো প্রফিট হচ্ছে লস হচ্ছে এগুলো দেখে ভয় পেলে হবে না প্রথমে তো লার্নিংয়ের উপর ফোকাস করতে হবে ঠিক আছে প্রথমত সবারই লস হতো কেউ এমন কোনো বড় কেউ নেই যে মার্কেটে এসেছে প্রফিট করেই চলে গেছে প্রফিট করে চলেছে রেয়ার দুই একজন সে বিদেশি কারা দুই একজন আমি নাম শুনেছিলাম তো তারাই একদম প্রফিটে প্রফিট করে চলে গিয়েছিল তো তাছাড়া মার্কেটে এমন কোনো বড় লোক নেই যারা লস করে নেই লস করে তোমাকে শিখতে হবে ঠিক আছে গাইস তো বেস্ট অফ লাক সবার জন্য আর কি বলবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে নিচে জয়েন হয়ে যা ঠিক আছে আমি যতটা পারো যতটা পারবো হেল্প করবো আর এর উপর একটা পিডিএফও রয়েছে ক্যান্ডেল প্যাটার্নের উপর তো সেই পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো সেখানে জয়েন হয়ে যাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর সাপোর্ট করো থ্যাংক ইউ গাইস বা বাই